তো গুড ইভিনিং বন্ধুরা, আজকে এসেছি ধর্মনগর কালীবাড়ি। তো আজকে হচ্ছে নবমী পূজা, এর জন্য আমরা ধর্মনগর কালীবাড়িতে পূজা দেখতে এসেছি। আপনাদেরকেও দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে, আপনাদের সাথে থাকুন আর ভিডিওটা পুরো দেখুন। কালীবাড়ির কালীমা উনি হচ্ছেন, এখানে অনেক লোক এসেছে পূজা দেখতে। দেখেন অনেক মানুষ ভিড় করছে। আমরা এখন মন্দিরের ভিতরের অংশটা দেখিয়ে দেব। উনি হচ্ছেন আমাদের দুর্গা মা, যার দর্শন করে নিলাম, আপনারা করে নিন ভিডিওর মাধ্যমে। অধিক হচ্ছে ভিতরের অংশ, অনেক লোক এখানে। তো আমরা ভিতরে ঠাকুর দেখে প্রণাম করে বাইরের দিকে যাচ্ছি। এখন বাইরের অংশটা আপনাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা অনেক ভালো লাগছে, এটা হচ্ছে কালীবাড়ির বাইরের অংশটা। রাত্রে অনেক ভালো লাগে, দিনের বেলাতেও ভালো লাগে, কারণ লাইটিং থাকে রাত্রের বেলা। তো এখন আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের কালীবাড়ির সামনের যে দিঘিটা রয়েছে, দিঘির মধ্যে দিঘির মধ্য প্রান্তে রয়েছে আমাদের মহাদেব বাবার অনেক বড় মূর্তি। তো আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো দেখে নিন আমাদের দিঘির মধ্যে যে মূর্তি রয়েছে, বিশাল বড় মূর্তি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখন ভিডিও শেষ করতে চলে এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Yeah!